हाय व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आमी आमार चैनलटी नाम चेंज करे ईशिमिथि बीडी यूएस ब्लॉगर्स रेखेछी, जाते करे आपनारा खूब सहजे फाइंड आउट करते पारें ए चैनलटी। सो गाइस, इंट्रो पर्वटीते इति टेने चलुन चले जाए आरेकटी रान्ना रेसिपीते। आजकेर रान्नाटी हबे लाखा माछ दिए काचा कला रान्ना। प्रथमे माछगुलो आमी धुए परिष्कार करे निएछी। एबार आमी माछगुलो सामान्य भाजी करब। हलुद, लवण एवं सामान्य परिमाण मरिचर गुड़ी दिए, एवं भाजाटा आमी किन्तु डीप फ्राई करब ना, सामान्य भाजा करब। माछगुलि भाजा हो गेछे देखुन। एबार रान्नार जोन्नो माछगुलि तैरी। एरपर कड़ाईटी गरम हो गेले आमी एते परिमाण मतो तेल एड करे देब। एरपर आमी तेलटी गरम होवार जन्य अपेक्षा करब। एरपर तेल गरम हो गेले सामान्य परिमाण रसुन कुचि एड करे देब। एरपर रसुन कुचिगुलो सामान्य परिमाण भाजा भाजा करब। তারপর আমি পেঁয়াজ কুচিগুলি অ্যাড করে দেব। পেঁয়াজ কুচিগুলো সামান্য পরিমাণ ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলি ভাজা হয়ে গেলে আমি তাতে পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব। এরপর আস্তে আস্তে অন্যান্য মশলাগুলো আমি এখানে অ্যাড করে দেব। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ি অ্যাড করব, তারপর ধনে গুঁড়ি পরিমাণ মতো অ্যাড করব। এরপর জিরে গুঁড়ি অ্যাড করব। সবশেষে শুকনো মরিচ গুঁড়ি অ্যাড করব। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ পানি অ্যাড করে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এরপর আমি কষানো মশলাতে কাঁচা কলাগুলো অ্যাড করে দেব। তারপর আমি কাঁচা কলাগুলো মশলার সাথে সামান্য কষিয়ে নিব। এরপর আমি কড়াইতে মাছ ভাজিগুলি এক এক করে বিছিয়ে দেব।
মাছ বিছানো হয়ে গেলে এতে আমি কুসুম গরম পানি অ্যাড করে দেব পরিমাণ মতন। আমি এতে বেশি পরিমাণ ঝোল ঝোল রাখব না, সামান্য বাঁধা বাঁধা করে রান্না করব। আমি বেশি পানি অ্যাড করব না। এরপর আমি একটি ঢাকনা দিয়ে মাছগুলো ঢেকে দেব। প্রায় 20 মিনিট পর আমি ঢাকা উল্টিয়ে তরকারিতে কেটে রাখা টমেটো কুচিগুলো বিছিয়ে দেব। এরপর ধনে পাতাগুলো ছড়িয়ে দেব। টমেটো এবং ধনে পাতা কুচি অ্যাড করার পর আমি একটি ঢাকা দিয়ে ঢেকে আবার 2-3 মিনিট পর্যন্ত রান্না হতে দেব। আমার লাখা মাছ দিয়ে কাঁচা কলার তরকারিটি হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর। সো গাইস, এখানেই শেষ করছি। আপনারা সকলেই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন। গুড বাই।